हेलो गाइज वेलकम बैक टू माय यूट्यूब चैनल सुमिताज ऑल इन वन ए तुम्हारे सकल के जाना अनेक स्वागत। तो आज के देखते रेडी हो गए और साथ ही सबाई आो एन जा डेस्टिनी जामंत्रण बाड़ी जा पिसर बाड़ी। तो आज के सारा दिन सेखने ही थकब से ही काटब। तो आज के भिडियो शुरू कर लम। तो चलो देखते थको कम है। स्टेशन এটা হলো খড়দা স্টেশনে আছি। এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সারা দিন ছিলাম, খুব মজা হয়েছে। তো ট্রেনের যাত্রাপত্র অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। ট্রেনে ছিল প্রচন্ড ভিড়। দেখো আমি আর মা কোনো রকম জায়গা পেয়েছিলাম, তো আমরা বসে পড়েছি। আর কেউই সেরকমভাবে কিছু মানছে না, সবাই যে যার ঘাড়ের মধ্যে চেপে বসছে। তো যাই হোক, কোনো রকম ওইটুকুনে আমি ভিডিও শ্যুট করতে পেরেছি। তো গাইস হয়ে গেছিল একটা অ্যাক্সিডেন্ট। আমরা সবাই ট্রেনে উঠে গেছিলাম, কিন্তু আমার ছেলেকে নিয়ে মা বাবারা ট্রেনে উঠতে পারেনি। তো এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে। অনেক ভিড়, দাঁড়াও। বাড়িতে আর রাস্তায় ছেলেকে নিয়ে কোলে নিয়ে আসছিলাম, ওই জন্য আর ভিডিও করে দেখাতে পারলাম না। আর এবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, বানিয়ে নেবো একবারে রাত্রির ডিনার। সবাই প্রচণ্ড টায়ার্ড, রাত্রিরে হালকা কিছুই বানাবো। তো ডিনার আইটেমটা বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। আজকে ডিনারে রয়েছে ভাত, তার সাথে রয়েছে কুমড়ো ভাজা আর মাছ ভাজা। মাছ ভাজাটা আগেই ভাজাই ছিল, আমি জাস্ট একটু ডিপ ফ্রাই করলাম। আর এখানে আছে ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখা। আর তার সাথে আছে অবশ্যই
পেঁয়াজ দিয়ে রসুন ফোড়ন দিয়ে। তো এর থেকে ভিডিওটা আমি আর বেশি লং করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে নেবে, যাতে অল নোটিফিকেশনগুলো অন থাকে আর সমস্ত ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।